এর জন্য প্রথমেই দরকার পড়বে অ্যালোভেরা জেল। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিচ্ছি। তারপর আমার দরকার আলমন্ড অয়েল। এখানে আমি এক চামচ পরিমাণ আলমন্ড অয়েল ব্যবহার করছি। এবার আমার দরকার গ্লিসারিন। আমি এখানে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি। তারপর এই তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন। এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সাবান বা ফেস ওয়াশ দিয়ে আপনার ত্বককে পরিষ্কার করে নিন। তারপর পরিষ্কার ত্বকের উপর এই ক্রিমটিকে অ্যাপ্লাই করে নিন। ব্যবহারের সময় আপনার আঙুলের ডগায় সামান্য একটু ক্রিম নিয়ে আপনার পুরো মুখে ধীরে ধীরে ম্যাসাজ করে অ্যাপ্লাই করে নিন। আর সামান্য একটু ক্রিমই আপনার পুরো মুখের জন্য যথেষ্ট, তাই এইটুকু ক্রিমকেই আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন। এই ক্রিমটা আপনার ত্বকের জন্য অসাধারণ কাজ করবে। আপনি যদি চান আপনার ত্বক মসৃণ, উজ্জ্বল এবং দাগমুক্ত থাক, তাহলে অবশ্যই এই ক্রিমটাকে ব্যবহার করুন। এটাকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনি নিজে শুধুমাত্র এক সপ্তাহ এই ক্রিমটাকে ব্যবহার করে দেখুন, তারপর আপনি নিজেই বুঝতে পারবেন এটা ত্বকের যত্নে কতটা ভালো কাজ করে। তো ফ্রেন্ডস, অবশ্যই ত্বকের যত্নে এই ক্রিমটাকে ব্যবহার করে দেখুন। এটা আপনার ত্বকের যত্নে অসাধারণ কাজ করবে। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন।